ছয় মাস পর টলেডোতে তখন দুর্যোগের ঘনঘটা। বিভিন্ন দিক থেকে আলফানসোর সৈন্যবাহিনী পঙ্গপালের মতো টলেডোর দিকে ধেয়ে আসছে। ওমর মুতাওয়াক্কিলের সৈন্য এবং সংগ্রামীরা বীর বিক্রমে তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল, কিন্তু খ্রিস্টানদের প্রতিরোধ করা দুঃসাধ্য হয়ে দাঁড়াল। টলেডোর হাজার হাজার সংগ্রামী ছাড়াও বাতলিউসের এক তৃতীয়াংশ সৈন্য যুদ্ধে প্রাণ হারাল। টলেডোকে সাহায্য করার জন্য অন্যান্য রাজ্য থেকে ছুটে এলো অসংখ্য সংগ্রামী। অপরদিকে উত্তরাঞ্চলের ছোট বড় সকল খ্রিস্টান রাজ্য থেকে আলফানসোর সাহায্যের জন্য ছুটে আসছিল বিশাল সৈন্যবাহিনী। ওমর মুতাওয়াক্কিলের শক্তিকে দ্বিধাবিভক্ত করার জন্য আলফানসো তার সেনাবাহিনীর একাংশকে বাতলিউসের দিকে পাঠিয়ে দিল। ওমর মুতাওয়াক্কিল টলেডোর জন্য নিজের রাজ্য বিপদগ্রস্ত করতে প্রস্তুত ছিল না। এছাড়া বিপুল ক্ষয়ক্ষতি ও অন্যান্য খণ্ডরাজ্যের শাসকদের উদাসীনতায় তিনি নিরাশ হয়ে পড়লেন। তাই তিনি টলেডোবাসীদেরকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বাতলিউস ফিরে যান। ওমর মুতাওয়াক্কিলের রণক্ষেত্র ত্যাগ করায় টলেডোবাসী যেমন পেরেশান হল, আলফানসোর বাহিনী তেমনই হল উল্লসিত। কয়েক সপ্তাহ ধরে আহমাদ সংগ্রামীদের একটি দল নিয়ে পশ্চিম সীমান্তের একটি শহর প্রতিরক্ষায় ব্যস্ত ছিল। মুষ্টিমেয় কয়েকজন সংগ্রামী নিয়ে বিপুল সংখ্যক খ্রিস্টান বাহিনীর কয়েকটি দলকে একাধিকবার সেনাস্তানাবুদ করল। আবার ওরা শহরে হামলা করলে দুশ্মনকে শহর থেকে কয়েক মাইল দূরে হটিয়ে দিয়ে আহমাদ টলেডোতে অবস্থানরত মুতাওয়াক্কিলের সেনাপতির কাছে খবর পাঠাল। আপনি আমার সাম্প্রতিক সফলতা দেখে নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না, আমার সাথীদের অর্ধেক এরই মধ্যে শহীদ হয়ে গেছে। নতুন সংগ্রামে ভর্তি হচ্ছে খুবই কম, শহরের বাসিন্দারা ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে 400 অশ্বারোহী না পাঠালে শহরের হেফাজত করা কঠিন হয়ে পড়বে। অন্য এক চিঠিতে আব্দুল ওয়াহিদকে লিখল, বাতলিউসের সেনাপতি বিষয়টির প্রতি গুরুত্ব না দিলে আপনি অবশ্যই আরও সংগ্রামী পাঠানোর ব্যবস্থা করবেন। 7 দিনের মধ্যে তার চিঠির কোনো জবাব এলো না। 8ম দিনে আহমাদ শুনতে পেল রণাঙ্গন থেকে তাদের প্রত্যাহারের দুঃসংবাদ। সাথে সাথে আহমাদ পদস্থ ফৌজি অফিসার ও শহরের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসল। টলেডোর সংগ্রামীরা বেশিরভাগই বাড়িতে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব ছিল। শহরের নেতাদের মনে তখন হতাশার কালো পর্দা। তারা আহমাদের মতামত জানতে চাইলে সে অত্যন্ত শান্তভাবে বলল, যদি আপনারা ওমর মুতাওয়াক্কিলের জন্য লড়তে এসে থাকেন তাহলে আপনাদের এ হতাশা খুবই সঙ্গত, আর যদি আপনারা আল্লাহর জন্য লড়তে এসে থাকেন তাহলে আমি বলতে চাই আল্লাহর সৈনিক কখনো নিরাশ হতে পারে না। আমাদের সামনে এখন দুটো পথ খোলা আছে। একটি হচ্ছে সেই পথ যে পথে চলেছেন আমাদের পূর্বসূরীরা, যে পথে কোনো পরাজয় নেই। এ পথে চললে হয় আমরা গাজী হব, নয়তো শহীদ। গাজী বা শহীদ যাই হয় না কেন, এ পথেই আছে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তোষ অর্জনই একজন মুমিনের চূড়ান্ত লক্ষ্য। অন্য পথটি হচ্ছে ময়দান থেকে দূরে সরে দাঁড়ানো। এতে শাহাদাতের মৃত্যু সৌভাগ্য না হলেও বেঁচে থাকারও কোনো সম্ভাবনা নেই। আলফানসো যেসব মুসলিম জনবসতি জ্বালিয়ে দিয়েছে এবং নির্বিচারে সেখানকার মুসলমানদের হত্যা করেছে, অস্ত্র ধরেনি বলে তাদের আলফানসো ক্ষমার চোখে দেখেনি। লড়াই না করলেও খ্রিস্টানরা আমাদের রেহাই দেবে না, করলেও আমাদের দ্বিতীয়বার শহীদ করার সুযোগ তারা পাবে না। আর যদি সে আপনাদের উপর খুবই রহম করে তবে বড়জোর গোলামীর ও লাঞ্ছনার জীবন আপনাদের উপহার দিতে পারে। এ গোলামীর ও লাঞ্ছনার জীবন আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না, ফলে মরণ ছাড়া আমার গতি নেই। আর মরতেই যদি হয় তবে শাহাদাতের মৃত্যুই আমার কাম্য, এজন্য আমি নিজের জন্য প্রথম পথটিই বেছে নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস যারা ইমানের পথে চলতে চায় তারাও এ পথই পছন্দ করবেন। আপনাদেরকে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাকে একা ছেড়ে চলে যান তবু আমি আমার তরবারি কোষবদ্ধ করব না। বাতলিউস আক্রান্ত হওয়ায় মুতাওয়াক্কিল তার সেনাবাহিনী টলেডো থেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি ময়দান ছেড়ে যাননি। পড়োশীর ঘরের আগুন নিভাতে এসে যখন সে নিজের ঘরে আগুন দেখতে পেল তখন সে আপন ঘর বাঁচাতে চলে গেল। তার এ ফিরে যাওয়া প্রমাণ করে না যে আমাদের ঘরের আগুন নিভে গেছে, বরং সময়ের দাবি হচ্ছে আরও তীব্রভাবে এ শহর বাঁচানোর জন্য আমাদের সচেষ্ট হতে হবে। তাই আমি মনে করি টলেডোর মুক্তি সেনাদের সাহসিকতায় বিন্দুমাত্র ঘাটতি দেখা দেওয়ার কোনো অবকাশ নেই। আমি আব্দুল ওয়াহিদের নামে চিঠি দিয়েছি, সে চিঠির উত্তর এখনও আসেনি। আমার বিশ্বাস তিনি শীঘ্রই সেখানকার হাল অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন,
এখন যে কোনো মূল্যে এ শহর রক্ষা করাই আমাদের কর্তব্য। ময়দানে দাঁড়িয়ে থাকলে নিশ্চয় আল্লাহ আমাদের মদদ করবেন। টলেডোর মাত্র 3 মাইল দূরে কার্ডিজের ফৌজ ছাউনি ফেলল। শহরবাসী প্রতি মুহূর্তে আক্রমণের আশঙ্কা করছিল। টলেডো সম্পর্কে নানা রকম গুজব শোনার পর আহমাদ 4 জন অশ্বারোহী পাঠাল সঠিক খবর আনার জন্য। তাদের মধ্যে একজন ছিল তাহেরার প্রতিবেশী, এজন্য আহমাদ তার হাতে তাহেরার নামে একটি চিঠিও দিল। 6 দিন পর আহমাদ শহরের প্রাচীরের উপর টহল দিচ্ছিল। আচানক ও দেখল কয়েকজন অশ্বারোহী শহরের দিকে আসছে। অশ্বারোহীরা ফটকের কাছে এলে আহমাদ প্রহরীকে ফটক খুলতে হুকুম দিল। এই অশ্বারোহীরা এসেছে টলেডো থেকে। বাহিনীর সবার আগে ছিলেন আব্দুল ওয়াহিদ। আহমাদ নিচে নেমে তার ঘোড়ার বাঁক ধরল। টলেডোর বৃদ্ধ সংগ্রামী ঘোড়া থেকে নেমে এলেন। উভয়ে নীরবে পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। আহমাদ তাকে অনেক কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু বৃদ্ধের মুখমণ্ডলে হতাশার ছাপ দেখে তার জবান বন্ধ হয়ে গেল। সে শুধু পেরেশানি নিয়ে তাকিয়ে রইল বৃদ্ধের দিকে। ঘোড়া থেকে নেমে এলো আরেক অশ্বারোহী। তার গায়ের বর্ম চকচক করছে, চোখ দুটি ছাড়া সারা মুখমণ্ডল মুখোশে ঢাকা। কিন্তু এই বর্ম ও মুখোশ আহমাদকে বিভ্রান্ত করতে পারল না। অশ্বারোহীর চোখই বলে দিচ্ছিল সে কে। আহমাদ তাকালো তার হাতের দিকে। সে জানে এ হাত তরবারি ধরার জন্য নয়, তৈরি হয়েছিল ফুল নিয়ে খেলা করার জন্য। আব্দুল ওয়াহিদ আহমাদের হাত ধরে তাকে একটু দূরে নিয়ে গিয়ে বললেন, তোমার চিঠির জবাবে আমি নিজেই চলে এসেছি, তবে তোমার জন্য কোনো ভালো খবর আনতে পারিনি। আহমাদ বলল, আমি আপনার মুখ দেখেই সে খবর জেনে ফেলেছি। আব্দুল ওয়াহিদ বললেন, ওমর মুতাওয়াক্কিল ফিরে গেলে টলেডোর জনসাধারণ হতাশ হয়ে পড়ে। ইয়াহিয়ার সমর্থকরা এর সুযোগ নেই। তারা হতাশা ছড়িয়ে দেওয়ার জন্য নানা রকম গুজব ছড়াতে থাকে। শহরের 4 দেয়ালের সামনে দুশ্মন দেখে নেতৃস্থানীয়রাও হাল ছেড়ে দিল। অন্যান্য জনপদ ও শহরগুলোর মতো টলেডোকে দুশ্মনের দ্বারা বিধ্বস্ত হতে না দিয়ে তারা ইয়াহিয়ার শাসন মেনে নেয় সঙ্গত ভাবল। অধিকাংশ নেতা ইয়াহিয়ার আনুগত্য মেনে নিল। উপযুক্ত নেতৃত্বের অভাবে সংগ্রামীরাও ময়দান ছেড়ে বাড়ি চলে গেল। আর যারা ইমানের বলে বলিয়ান ছিল তারা হিজরত করল ভ্যালেন্সিয়া, মার্সিয়া, কর্ডোবা এবং সেভিলে। আমি সেভিল যাচ্ছি, এখান থেকে 2 মাইল দূরে আমার পরিবার পরিজন অপেক্ষা করছে, তুমি অবিলম্বে এখান থেকে বের হয়ে যাও। 3-4 দিন পর টলেডোর কোন স্থানে তোমার জন্য নিরাপদ থাকবে না। ডুবন্ত নৌকায় আরোহণ করে কোনো লাভ নেই। তোমার সাথে টলেডোর যেসব সংগ্রামী আছে তাদের ছেড়ে দাও, ওরা আপন পরিবার পরিজনের কাছে চলে যাক। এখন এখানে লড়াই করেও তুমি খ্রিস্টানদের অগ্রগতি রোধ করতে পারবে না। আমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে এসেছি, তাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। নিজের সন্তানের চেয়েও তোমাকে অধিক ভালোবাসি বলে এবং তোমার মতো যুবকের স্পেনে আরও অনেক করণীয় রয়েছে মনে করেই তোমাকে এই অনুরোধ করছি। আহমাদ বিস্ফারিত চোখে আব্দুল ওয়াহিদের দিকে তাকিয়ে রইল। ফটকে আব্দুল ওয়াহিদের সঙ্গীদের পাশে ভিড় জমে গিয়েছিল। আব্দুল ওয়াহিদ আহমাদের কাছ থেকে বিদায় নিল। আব্দুল ওয়াহিদ বিদায় নিলে আহমাদ টলেডোর সংগ্রামীদেরকে সফরের জন্য নিজ নিজ ঘোড়া তৈরি করতে বলে এগিয়ে গেল বর্মধারীর কাছে। বলল, তাহেরা, আমি তোমাকে প্রথম নজরে চিনতে পেরেছি, কিন্তু আফসোস, তোমার কবি স্বামী তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য কোনো ভাষা খুঁজে পায়নি। শিরস্ত্রাণ খুলে ফেলল তাহেরা, চোখ দুটো তার অশ্রুতে টইটম্বুর। এক সৈনিক আহমাদের ঘোড়া তৈরি করে নিয়ে এলো। তার চোখেও চিকচিক করছিল বেদনার অশ্রু। সে বলল, এই নিন আপনার ঘোড়া। শহরের নেতৃস্থানীয় ব্যক্তিরা খ্রিস্টান সেনাপতির কাছে সন্ধির প্রস্তাব সহ প্রতিনিধি দল পাঠাচ্ছে, আপনি কাল বিলম্ব না করে এ শহর ছাড়ুন। আহমাদ এবং তাহেরা ঘোড়ায় সওয়ার হল। শহরের বাইরে পৌঁছে তাহেরা আহমাদের দিকে তাকিয়ে বলল, আপনি কি এখনও আপনার সেই সুহাসিনী ভোরের স্বপ্ন দেখেন? আহমাদ বলল, অবশ্যই। তাহেরা বলল, এখন আমরা কোথায় যাচ্ছি? আহমাদ অনুচ্চ কণ্ঠে জবাব দিল, গ্রানাডা। মোটা অঙ্কের খাজনা দেওয়ার শর্তে আলফানসো ইয়াহিয়াকে সাহায্য করেছিল। ক্ষমতা ফিরে পেয়ে ইয়াহিয়া জনসাধারণের উপর তাই বিপুল কর ধার্য করল। তারপরও সে আলফানসোর খাজনা সম্পূর্ণ আদায় করতে পারল না, ফলে বাধ্য হয়ে আরও কয়েকটি দুর্গ আলফানসোর হাতে তুলে দিল। আলফানসোর চাহিদা ক্রমেই বাড়তে থাকল। ইয়াহিয়া যতই বর্ধিত হারে প্রজাদের কাছ থেকে কর আদায় করে, আলফানসোর খায় মেটাতে লাগল
ততই আলফানসোর লোভ বেড়ে চলল। ক্রমে জনসাধারণ কর দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলল। ইয়াহিয়া জুলুম নির্যাতনের মাধ্যমে জনগণের সর্বস্ব হরণে মেতে উঠেছিল। জনগণ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আশপাশের রাজ্যে হিজরত করতে শুরু করল। ইয়াহিয়া আজ এই দুর্গ, কাল ওই এলাকা আলফানসোর হাতে তুলে দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখল। কয়েক মাসের মধ্যে ইয়াহিয়ার রাজত্ব টলেডো শহর ও তার উপকণ্ঠে এসে ঠেকল। সারা দেশ চলে গেল আলফানসোর হাতে। ইয়াহিয়া করজোড়ে বলল, আমার রাজকোষে আর কিছু নেই, প্রজাদেরও সর্বস্ব লুটে নিয়েছি, আর কিছু দেওয়ার সাধ্য নেই আমার। আলফানসো ক্রুর হেসে বলল, ঠিক আছে, তুমি টলেডো ছেড়ে দাও, আমি তোমাকে ভ্যালেন্সিয়া দখল করতে সাহায্য করব। ইয়াহিয়া বুঝল, সে এমন এক জল্লাদের পাল্লাই পড়েছে যার হাত থেকে তার নিস্তার নেই। সে আলফানসোর হাতে টলেডোর কর্তৃত্ব ছেড়ে দিল। 478 হিজড়ির 27 মহরম আলফানসো বিজয়ের বেশে টলেডো প্রবেশ করল। গোলামের শিকল পরা অথবা দেশ ত্যাগ করা ছাড়া মুসলমানদের আর কোনো উপায় রইল না। টলেডো খ্রিস্টানদের দখলে চলে যাওয়ায় স্পেনের অন্যান্য এলাকার মুসলমানরাও চরম পেরেশানিতে পড়ল। এ পর্যন্ত টাইগ্রিস নদী উত্তরাঞ্চলের আক্রমণকারী ও দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে প্রাকৃতিক সীমারেখার কাজ করছিল, কিন্তু টলেডো শত্রুদের দখলে যাওয়ায় দক্ষিণাঞ্চলের সকল এলাকায় আলফানসোর আক্রমণের আওতায় এসে গেল। খণ্ডরাজ্যের কোনো কোনো শাসক আলফানসোর টলেডো জয়কে মোবারকবাদ জানালেও অধিকাংশই নিজেদের অস্তিত্ব নিয়ে শঙ্কিত হয়ে পড়ল। টলেডো জয়ের কিছুদিন পর আলফানসো আচানক একদিন ভ্যালেন্সিয়া দখল করে সেখানে ইয়াহিয়াকে বসিয়ে দিল। কিন্তু জনগণের বুঝতে বাকি রইল না, ইয়াহিয়া নামমাত্র শাসক, মূল শাসক আলফানসোই। একদল জিন্দাদিল স্বাধীনতাকামী মানুষ মরণ নিশ্চিত জেনেও বিদ্রোহ করল। ইয়াহিয়ার সৈন্যরা তাদের দমন করল কঠোর হাতে। আলফানসোর সৈন্যবাহিনীর খরচ যোগানোর জন্য ইয়াহিয়া কয়েক সপ্তাহ ধরে ভ্যালেন্সিয়ার জনগণের উপর বেধড়ক লুটতরাজ ও অত্যাচার চালাল। যারা দাবি মতো অর্থ দিতে পারল না তাদের জমিজমা বাজেয়াপ্ত করে খ্রিস্টানদের মধ্যে বিতরণ করে দিল। ফলে ভ্যালেন্সিয়ায় আসা আলফানসোর সৈন্যরা প্রত্যেকেই জমিদার বনে গেল এবং জমির মূল মালিক মুসলমানরা শ্রমিক ও ভূমিহীন কৃষকে পরিণত হল। খ্রিস্টান সৈন্যদের অবাধ লুটতরাজ ও অত্যাচার দমন করার কোনো শক্তি ছিল না ইয়াহিয়ার। শহরের চৌরাস্তায় পুরুষদের হত্যা করা হতো, নারীদের ইজ্জত লুট করা হতো, কিন্তু এসব ব্যাপারে সে ছিল নির্বিকার। পলায়ন পর মুসলমানদের গ্রেফতার করে কুকুরের সামনে নিক্ষেপ করা হতো এবং কয়েদিদের পরে তারা দাস হিসাবে বিক্রি করে দিত। দক্ষিণ পশ্চিম সীমান্তে জড় হল আলফানসোর বাহিনী। টেকাস নদী থেকে শুরু করে মালাকা পর্যন্ত বিশাল এলাকার মুসলিম রাজ্যগুলোর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ল। বাতলিউস, সেভিল, সিরিস, ভিলিয়া এবং সেন্ট সুফিয়ার মুসলমানরা দেখতে পেল তাদের ভাগ্যাকাশে নিরাশার কালো মেঘ। আলফানসোর সৈন্যরা ভ্যালেন্সিয়ায় স্থায়ী শিবির স্থাপন করল। মার্সিয়া, আলমোরিয়া, গ্রানাডা ও কর্ডোবার মুসলমানরা টের পেল আলফানসোর তরবারি তাদের গর্দানে এসে ঠেকেছে। স্পেনের প্রতিটি চিন্তাশীল মানুষ পরিষ্কার দেখতে পেল, অচিরেই পূর্ব ও পশ্চিমের সকল বাধা অতিক্রম করে খ্রিস্টান বাহিনী জিব্রাল্টার থেকে মালাকা পর্যন্ত ছুটে যাচ্ছে বিজয়ের নিশান উড়িয়ে। জিমিনিজ নামক আলফানসোর এক সেনাপতি ভ্যালেন্সিয়ার দক্ষিণে অগ্রসর হয়ে হাসনুল্লায়েত দখল করল। এটি ছিল দক্ষিণ পূর্ব স্পেনের এক গুরুত্বপূর্ণ কেল্লা। এটি দখল করার পর খ্রিস্টানরা মার্সিয়া ও আলমেরিয়ার নিকটবর্তী এলাকাগুলোতে ধ্বংসের তাণ্ডব লীলা শুরু করল। এ লুটতরাজে অংশ নিল আলফানসোর সেনাবাহিনী ছাড়াও উত্তরাঞ্চলের দস্যু ও ডাকাতরা। জনমনে ত্রাসের কাঁপন তুলে গ্রামের পর গ্রাম তারা উজাড় করে ফেলল। অসহনীয় বিভীষিকা ছড়িয়ে আলফানসো চাচ্ছিল মুসলমানদের অবশিষ্ট মনোবলটুকুও ধ্বংস করে দিতে। আলফানসো যতই তার মুখোশ খুলতে লাগল, খণ্ডরাজ্য শাসকদের চোখেও ততই খুলে যেতে লাগল। তারা বুঝতে পারল, এতদিন প্রজাদের রক্ত খাইয়ে যে অজগরকে তারা মোটা তাজা করেছে, সে অজগর এখন তাদেরকে গ্রাস করতে উদ্যত হয়েছে। জিমিনিজের এক সহকারী হাসানুল্লাহ থেকে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে পথের সকল শহর ও জনপদ তছনছ করে গ্রানাডার কাছে এসে পৌঁছল। উত্তরাঞ্চলের শহর ও গ্রাম ছেড়ে যেসব মুসলিম কাফেলা দক্ষিণাঞ্চলে হিজরত করছিল, সহসা তারা দেখতে পেল তাদের পেছনে ধ্বংসলীলা জ্বলন্ত অগ্নিশিখা আর সামনে নিরাশার ঘন অন্ধকার।
বছরের পর বছর ধরে যেসব শাসক এ আগুনে ইন্ধন জুগিয়েছিল তারাও এখন নিজেদের চামড়ায় সে আগুনের উত্তাপ অনুভব করতে পারল। পেরেশান হয়ে তারা একে অন্যকে প্রশ্ন করতে লাগল, এখন আমাদের কি হবে? স্পেনের এক কবি বলেছিলেন, স্পেনের মুসলমানরা, এখনো সময় আছে, সাবধান হও, নইলে এমন একদিন আসবে আজাবের ভয়ে পালাতে গিয়ে ত্রিভুবনে মাথা গোজার একটু ঠায়ও কোথাও খুঁজে পাবে না। কবির এ সাবধান বাণী একদিন যারা কানেও তোলেনি তারাই আজ লক্ষ কণ্ঠে বলতে লাগল, হাই, এখন আমাদের কি হবে? স্পেনে মুসলিম শাসনের দুদিনে যেসব লোকের ভাগ্য খুলে গিয়েছিল তাদের মধ্যে ইবনে রশিদ অন্যতম। কয়েক বছর আগে ইবনে রশিদ মুতামিদের মন্ত্রী আম্মারকে মার্সিয়া অভিযানে সাহায্য করেছিল। ইবনে আম্মারের পতনের পর ইবনে রশিদ মার্সিয়ায় মুতামিদের স্থলাভিষিক্ত হল। আলফানসু সেভিল আক্রমণ করলে সুযোগ দেখে ইবনে রশিদ স্বাধীনতা ঘোষণা করে। ভ্যালেন্সিয়া ও হাসনুল্লায়েত দুর্গের দস্যুরা মার্সিয়া সীমান্তে লুটতরাজ শুরু করলে ইবনে রশিদ তাদের ঘুষ দিয়ে নিরস্ত করার চেষ্টা করল, কিন্তু শীঘ্রই বুঝতে পারল এই পথে দীর্ঘকাল এ বিপদ ঠেকিয়ে রাখা সম্ভব নয়। মার্সিয়ার মতো আলমেরিয়ার সীমান্ত খ্রিস্টানদের লুটতরাজ শুরু হল। আলমেরিয়ার আমির মুতাসিম ছিলেন পরহেজগার ও ন্যায়পরায়ণ শাসক। তার জ্ঞান, দিনদারি ও পরহেজগারের দরুন প্রজারা তাকে খুবই শ্রদ্ধা করত। খ্রিস্টানরা আলমেরিয়া সীমান্তে অত্যাচার শুরু করায় তিনি জীবনের প্রথম কলম ছেড়ে তরবারি ধরলেন। মুষ্টিমেয় সৈন্য নিয়ে দুশ্মনদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ালেন তিনি। তার বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন এক অভিজ্ঞ সেনাপতি। একদিন সীমান্তে খ্রিস্টানদের সাথে এ বাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়। দুপুরের দিকে খ্রিস্টানরা যখন পলায়ন করছিল ঠিক সে সময় হাসনুল্লায়েত থেকে 200 সৈনিক তাদের সাহায্যে এগিয়ে আসে, ফলে যুদ্ধের গতি পাল্টে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও জয় পরাজয় অনিশ্চিত হয়ে পড়ে। হঠাৎ এক খ্রিস্টান অশ্বারোহীর আঘাতে মার্সিয়ার সিপাহশালার আহত হলেন। তাকে এক টিলার উপর উঠিয়ে নেওয়া হল। আহত সিপাহশালার হতাশ চিত্তে টিলার উপর বসে যুদ্ধের অবস্থা দেখছিলেন। তার সৈন্যরা ক্রমেই পিছু হটছিল। হঠাৎ তার দেহরক্ষীদের একজন উত্তর দিকে ইশারা করে চেঁচিয়ে উঠল, ওই দেখুন, দুশ্মন বাহিনীর পেছনে পাহাড়ের দিক থেকে আরেকটি অশ্বারোহী দল তাদের দিকে ছুটে আসছে। সিপাহশালার অবাক বিস্ময়ে সেদিকে তাকিয়ে রইলেন। অবশেষে পেরেশান হয়ে এক অফিসারকে বললেন, আমাদের সৈন্যদের আরও দক্ষিণে সরে আসতে বলো, এরা হয়তো দুশ্মনের মদদে আসছে, এরা কোনো বিরাট বাহিনীর অংশ কিনা তাই বা কে জানে। অফিসার দ্রুত নিচে নেমে তাদের সকল সৈন্যকে পাহাড়ের দিকে সরিয়ে আনল। সেনাপতি মনে করেছিলেন আগন্তুক দলটি দুশ্মনের সাহায্যে এগিয়ে এসেছে, কিন্তু অবাক বিস্ময়ে তিনি দেখলেন মুহূর্তে তারা দুশ্মনকে পিছন দিক থেকে আক্রমণ করে বসল। এ নতুন দলের সৈন্য ছিল মাত্র 6। খ্রিস্টানরা এ ধরনের আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না। দেখতে দেখতে 150 খ্রিস্টান সেনা নিহত হল। 20 একটি দল খ্রিস্টানদের মধ্য দিয়ে এসে মিলিত হল আলমেরিয়ার সৈন্যদের সাথে। সাদা ঘোড়ায় বসে লড়াই পরিচালনা করছিল এক সালার। সৈন্যদের দুভাগ করে দুশ্মনের ডান ও বামে চড়াও হল সে। আলমেরিয়ার সৈন্যরা এটাকে আল্লাহর রহমত মনে করে আবার বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ল দুশ্মনের উপর। 1 পর দেখা গেল খ্রিস্টান সৈন্যরা ময়দান ছেড়ে পালাচ্ছে। আহত সেনাপতি একটু আগেও যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু এ অভাবিত ঘটনায় আঘাতের যন্ত্রণা ভুলে তিনি তাকবীর ধ্বনি দিতে লাগলেন। নতুন দলের সালার তার সঙ্গীদের নিয়ে শত্রুর পিছু ধাওয়া করল। সূর্যাস্তের পর ফিরে এলো তারা। সেনাপতি তাদের দেখে নিজের আঘাত ভুলে ছুটে এলেন নিচে এবং সাওয়ারের কাছে পৌঁছে বললেন, যুবক, আমি শুনেছি আল্লাহর বান্দারা কঠোর সিদ্ধান্ত নিলে আল্লাহই তাদের সাহায্যকারী হয়ে যান, আপনি কোথেকে এসেছেন? যুবক ঘোড়া থেকে নামতে নামতে বলল, আমরা মার্সিয়া থেকে এসেছি। সিপাহশালার একটি পাথরের উপর বসতে বসতে বললেন, আমার বিশ্বাস ছিল বিপদের সময় ইবনে রশিদের সাহায্য পাব। গ্রানাডার অধিবাসীরাও আর উদাসীন থাকতে পারবে না, দুশ্মন আমাদেরকে ভালোই শিক্ষা দিয়েছে। যুবক বলল, গ্রানাডার অধিবাসীরা কি করবে জানি না, দুশ্মনের একের পর এক আক্রমণ শাসকদের চোখ খুলে দিতেও পারে, কিন্তু ইবনে রশিদ থেকে কোনো সাহায্যের আশা করবেন না। আমরা ভ্যালেন্সিয়া থেকে ইবনে রশিদের কাছে গিয়েছিলাম, কিন্তু ইবনে রশিদ খ্রিস্টানদের বিরুদ্ধে
তরবারি ধরতে রাজি নয়। তার নিজের মাথায় আঘাত না পড়লে অন্য কারো সাহায্যের জন্য সে খ্রিস্টানদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না। তাহলে আপনি ভ্যালেন্সিয়ার অধিবাসী? না, আমি গ্রানাডার বাসিন্দা। আপনি ভ্যালেন্সিয়ার সেনাবাহিনীতে ছিলেন? না, আমরা গ্রানাডার সংগ্রামী। স্পেনে খ্রিস্টানদের সয়লাব রোধ করতে আমরা বদ্ধপরিকর। গ্রানাডার যে সংগ্রামীরা স্পেনে মুসলমানদেরকে আত্মরক্ষার সংগ্রামে উদ্বুদ্ধ করার অভিযান শুরু করেছিল, আমরা তাদেরই দলভুক্ত। প্রথমে আমরা চার সঙ্গী কার্ডিফ যাই। সেখানে আমরা সেনাবাহিনীতে নাম লেখাই। উত্তর সীমান্তে লুণ্ঠনকারীদের সাথে আমাদের একাধিকবার লড়াই হয়। আমরা দেখলাম কার্ডিজের মুসলমানরা ভালো যোদ্ধা, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বাহিনীর অধিকাংশ অফিসার খ্রিস্টান। আমরা কার্ডিজ বাহিনী থেকে খ্রিস্টানদের প্রাধান্য রাজ করতে চেষ্টা করেছিলাম, কিন্তু কার্ডিজের শাসনকর্তা তাদের হাতের কিরণক বলে আমাদের কার্ডিজ ত্যাগ করতে হয়। ভ্যালেন্সিয়ায় আমাদের কিছু সঙ্গী কাজ করছিল, সেজন্য আমরা সেখানে চলে যাই। সেখানে আমরা সংগ্রামী সংগ্রহ ও সংগঠিত করার অভিযান শুরু করি। বিপ্লবের পর আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের তৎপরতা অব্যাহত রাখি, কিন্তু জনৈক বিশ্বাসঘাতক আমাকে এবং আমার 20 জন সঙ্গীকে গ্রেফতার করিয়ে দেয়। 3 মাস পর ভ্যালেন্সিয়ার স্বাধীনতা সংগ্রামীরা কারাগার আক্রমণ করে আমাদের উদ্ধার করে। তারপর আমরা মনে করলাম মার্সিয়ায় আমাদের প্রয়োজন হবে। মার্সিয়ায় ইবনে রশিদের কাছ থেকে নিরাশ হয়ে আমরা গ্রানাডা যাচ্ছিলাম। পথে এ যুদ্ধের খবর পেয়ে আমরা এখানে ছুটে আসি। আবু জাফর আপনাদের ভ্যালেন্সিয়া পাঠিয়েছিলেন? হ্যাঁ। এখন আপনি কোথায় যেতে চান? যুবক সাথীদের দিকে তাকাল এবং চিন্তা করে বলল, আপনারা খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখলে আমরা আপনাদের সাথে থাকতে রাজি আছি। সিপাহ সালার বললেন, অবশ্যই আমরা লড়াই জারি রাখব এবং এ লড়াইয়ে আপনাদেরকে পাশে আশা করব। আপনার নাম কি? আমার নাম হাসান ইবনে আব্দুল মুনিম। আমি আপনাকে আমার বাহিনীতে নায়েবে সিপাহ সালার পদে আশা করছি, কিন্তু আমি তো এ মহান দায়িত্ব পালনের মতো কোনো যোগ্যতা এখনও দেখাইনি। এ লড়াইতে আপনি সমর নায়ক হিসাবে যথেষ্ট যোগ্যতার প্রমাণ পেশ করেছেন। আপনাদের সঙ্গীদের সম্পর্কে এখন কোনো মতামত পেশ করব না, তবে আমার বিশ্বাস তারা অচিরেই আলমেরিয়ার সেনাবাহিনীতে নয়া যুগের সূচনা করবে। 2 মাস পর হাসান ইবনে আব্দুল মুনিম আলমেরিয়ার সেনাবাহিনীতে 1000 সৈন্যের সেনাপতি পদে উন্নীত হল। সিপাহ সালারের মতো মুতাসিমও তার প্রজ্ঞা, যোগ্যতা, দায়িত্বানুভূতি ও জাতির প্রতি অপরিসীম কর্তব্যবোধ দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং প্রকাশ্যে তার প্রশংসা করতে শুরু করলেন। হাসান আলমেরিয়ার উত্তর পশ্চিম সীমান্তে এক পাহাড়ি দুর্গের সালার নিযুক্ত হল। হাসনুল লায়েত থেকে খ্রিস্টান লুটেরা দল রাতের আধারে নিকটবর্তী জনপদে এসে লুটতরাজ করত। এদের দমনের উদ্দেশ্যে হাসান চারদিকে গোয়েন্দা ছড়িয়ে দিল। সীমান্তের কোনো এলাকায় লুটেরা দল ঢুকে পড়লে হাসান সেনাবাহিনী নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যেত। এ দুর্গের পূর্ব সীমান্ত ছুঁয়েছে গ্রানাডার সীমানা। আলমেরিয়া ও গ্রানাডার সীমান্ত প্রহরীরা পরস্পরকে দুশ্মনের গতিবিধি সম্পর্কে অবহিত করল। এক রাতে গ্রানাডা সীমান্ত চৌকির দূত এসে খবর দিল, হাসনুল লায়েত থেকে 1500 খ্রিস্টান অশ্বারোহী গ্রানাডার দিকে অগ্রসর হচ্ছে। গ্রানাডার সালার অনুরোধ করেছেন, আপনি যদি খ্রিস্টানদের পেছন দিক থেকে অবরোধ করে দাঁড়ান, তাহলে গ্রানাডার সেনারা সম্মুখ থেকে তাদের আক্রমণ করে বিগত কয় মাস যাবৎ গ্রানাডা ও আলমেরিয়া সীমান্তে যেসব লুটতরাজ করেছে তার প্রতিশোধ গ্রহণ করতে পারবে। হাসান অফিসারদের নিয়ে পরামর্শে বসলেন। কোনো কোনো অফিসার বলল, সিপাহ সালারের অনুমতি ছাড়া গ্রানাডার অভ্যন্তরে প্রবেশ করা উচিত হবে না। গ্রানাডা ও আলমেরিয়ার মধ্যে এমন কোনো যৌথ সামরিক চুক্তি নেই যার আওতায় এ ধরনের পদক্ষেপ নেওয়া যায়। হাসানের জবাবে বলল, এমনও তো হতে পারে, আলমেরিয়া ও গ্রানাডা সৈন্যরা যৌথ অভিযানে গেলে সরকার যৌথ সামরিক চুক্তি করতে উৎসাহ ও প্রেরণা পাবে। এ সময় শত্রুর অগ্রগতি রোধ করার জন্য আমাদের সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আজ যদি আমরা গ্রানাডায় শত্রুর অগ্রগতিকে বাধাদান করতে এগিয়ে যাই, তাহলে কাল আলমেরিয়া সীমান্তে শত্রুর অগ্রগতি রোধ করার জন্য গ্রানাডার সৈনিকরা স্বেচ্ছায় এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস। আমরা যে ঝড়ের পূর্বাভাস দেখছি, সে ঝড় প্রচণ্ড বেগে বইতে শুরু করলে আমাদের একক প্রচেষ্টা প্রবল বন্যার মুখে খড়কুটার মতোই ভেসে যাবে। এক যুবক বলে উঠল, সঠিক পদক্ষেপ নিতে গিয়ে আমাদের এত দ্বিধা করা উচিত নয়।
এই দস্যুরা আমাদের সীমান্ত এলাকার অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। এখন প্রতিশোধ গ্রহণের সুযোগ পেয়ে আমরা তাদের ছেড়ে দিতে পারি না, অবশ্যই এ সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমরা সবাই আপনার সাথে আছি, আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন এবং সিপাহসালারকে জানান এখানকার অফিসাররা নিজ দায়িত্বে এবং সম্মিলিত পরামর্শের ভিত্তিতে এ পদক্ষেপ গ্রহণ করেছে। পরদিন সকাল, গ্রানাডার এক সীমান্ত শহরে খ্রিস্টান সৈন্যরা লুটতরাজ করছে। শহরবাসী মোকাবেলা না করায় তারা সতর্কতা ছেড়ে বিভিন্ন বাড়িঘরে ঢুকে মৌজে মেতে উঠল। পথে পথে লোকজনকে হেনস্থা ও অত্যাচার করতে লাগল। আচমকা আলমেরিয়ার 800 অশ্বারোহী পাহাড়ের পিছন থেকে বেরিয়ে এসে তাদের উপর অতর্কিতে হামলা করল। খ্রিস্টানরা এর জন্য মোটেই প্রস্তুত ছিল না। তারা আত্মরক্ষার জন্য ফিরে দাঁড়ানোর আগেই কয়েকশো সৈন্য লুটিয়ে পড়ল রাস্তায়। এরপর ঘণ্টা খানেক শহরের ভেতর শুধু তলোয়ারের ঝনঝনানি শোনা গেল। আলমেরিয়ার সৈনিকদের সামনে টিকতে না পেরে পিছু হটে উল্টো দিক দিয়ে সরে পড়তে চাইল খ্রিস্টানরা, কিন্তু তাদের উপর নেমে এলো গজবের পাহাড়। গ্রানাডার সৈন্যরা বের হয়ে এসে ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। তাদের আঘাত এড়িয়ে খুব কম সংখ্যক খ্রিস্টান সৈন্যই পালাতে পারল। আলমেরিয়া ও গ্রানাডার সীমারেখা টানা ছিল হাস নদী দিয়ে। নদীর অপর পাড়ে হাসানের একদল সৈন্য ওত পেতে বসেছিল। গ্রানাডা ও আলমেরিয়ার সম্মিলিত সৈনিকদের ধাওয়া খেয়ে যে কয়জন পুল পেরিয়ে ওপারে পৌঁছল, ওত পেতে থাকা সৈনিকদের তীরের আঘাতে প্রাণ হারাল ওরা। লড়াই শেষ হতে গ্রানাডার এক অশ্বারোহী হাসানের দিকে এগিয়ে এলো। হাসান তার সৈন্যদের খোঁজ খবর নিচ্ছিল। গ্রানাডার অশ্বারোহীকে দেখে সে হতবাক হয়ে গেল। পরম বিস্ময় নিয়ে পরস্পরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল দু ভাই। তারপর নিজ নিজ ঘোড়া থেকে লাফিয়ে নেমে একে অন্যকে জড়িয়ে ধরল। কিছুক্ষণের মধ্যে গ্রানাডার আরও কিছু সৈনিক ওদের পাশে এসে ভিড় করে দাঁড়াল। এদের অনেকেই ছিল হাসান ও আহমাদের সহপাঠী। আহমাদ বলল, হাসান, গ্রানাডা থেকে আলমেরিয়া খুব বেশি দূরে নয়, নিজের খবরাদি বাড়িতে জানানো উচিত ছিল তোমার। তোমার সঙ্গীরাই বা কেমন? তারাও কি বাড়িতে একটু যোগাযোগ করতে পারেনি? হাসান বলল, ভাইজান, মাত্র 3 মাস হলো আমি এখানে এসেছি। খ্রিস্টান ও দস্যুদের উৎপাতে এ কয়দিন বাড়িঘরের কথা চিন্তা করারই ফুরসত পায়নি। আশা করি কিছুদিন আর ওরা উপদ্রব করবে না। ইনশাল্লাহ শিগগিরই গ্রানাডা যাওয়ারও সুযোগ করে নিতে পারব। আলমেরিয়া আসার আগে কোথায় ছিলে? দীর্ঘদিন তোমার কোনো খবর না পেয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। আমি নিজে তোমাকে খুঁজতে কার্ডিজ গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে শুনতে পেলাম তুমি চাকরি ছেড়ে বহুদিন আগেই সেখান থেকে চলে গেছো। হাসান সংক্ষেপে নিজের ইতিবৃত্ত বর্ণনা করল এবং তারপর ভাইয়ের কাছ থেকে বাড়ির খবর নিল। আহমাদ বলল, বাড়িতে সবাই ভালো, আম্মাজান, খালা, মাইমুনা তোমার জন্য খুবই চিন্তিত, ইদ্রিস ও আলমাস ভালো আছে, আমাদের পরিবারে একজন সদস্য বেড়েছে। হাসান জিজ্ঞাসু নেত্রে ভাইয়ের দিকে তাকাল। আহমাদ হেসে বলল, আমার বিয়ে হয়ে গেছে। কোথায়? টলেডোতে। আলহামদুলিল্লাহ, খুবই আনন্দের সংবাদ দিলেন ভাইজান, বড় ভাইয়া এখনও ফিরে আসেননি? যে আলোর সন্ধানে তিনি মরু সাহারা চষে ফিরছেন সে আলোর আভাস পাওয়া যাচ্ছে। 2 মাস আগে তিনি 3 দিনের জন্য বাড়ি এসে এ খবর দিয়ে গেছেন। হাসান আহমাদকে একদিকে টেনে নিয়ে এক গাছের নিচে দাঁড়ালো। বলল, অন্যদের সামনে বিস্তারিত আলাপ করা সঙ্গত বিবেচনা করিনি। ভাইজানকে কোনো আসার খবর নিয়ে এসেছিল? হ্যাঁ, আমাকে খুলে বলুন। ভাইজান কাজী আবু জাফরকে জানিয়েছেন ইউসুফ বিন তাসফিন আলফানসুর অগ্রাভিযানে খুবই উদ্বিগ্ন। স্পেনের আলেম ও শাসকরা একমত হয়ে তাকে খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করার আমন্ত্রণ জানালে তিনি তাদের নিরাশ করবেন না। আফ্রিকায় আমির ইউসুফের দৃষ্টিতে সম্মানিত যেসব আলেম আছেন তাদের সকলেই ভাইজান স্পেনের অবস্থা বুঝিয়েছেন। উপজাতীয় সর্দারদেরও তিনি স্পেনকে সাহায্য করতে রাজি করিয়েছেন। এখন আর আফ্রিকায় আভ্যন্তরীণ যুদ্ধবিগ্রহ নেই, ফলে আমন্ত্রণ পেলেই তিনি স্পেনে আসতে পারেন। এ খবর পেয়ে কাজী আবু জাফর স্পেনের মশহুর আলেমদের নিয়ে কর্ডোবায় বৈঠক করেছেন। বৈঠকে কয়েকটি খণ্ডরাজ্যের সরকারি প্রতিনিধিও ছিলেন। মার্সিয়ায় থাকতে আমি এ সভার খবর শুনেছিলাম, কিন্তু ফলাফল জানতে পারিনি। আহমাদ বলল, আমিও সে বৈঠকে ছিলাম। ইচ্ছে করেই এ বৈঠকের সিদ্ধান্ত গোপন রাখা হয়েছে, সময় হলে তা প্রকাশ করা হবে। বৈঠকের একটা সিদ্ধান্ত ছিল, আলেমগণ একটি প্রতিনিধি দল আবার খণ্ড রাজ্য শাসকদের সাথে দেখা করবেন।
এবং তাদেরকে আমির ইউসুফের নেতৃত্বে আলফানসোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার দাওয়াত দিবেন। কাজী আবু জাফরের নেতৃত্বে গঠিত এ প্রতিনিধি দল প্রথমে মুতামিদের কাছে যায়। সিভিলে আলফানসোর আক্রমণের দরুন মুতামিদের যথেষ্ট শিক্ষা হয়েছিল। একটা সময় ছিল যখন কাজী আবু জাফরের পক্ষে সিভিলে প্রবেশ করাই অসম্ভব ছিল, আর এখন স্বয়ং মুতামিদ শহরের সদর ফটকে এসে কাজী আবু জাফরকে অভ্যর্থনা জানান। আলেমদের ভয় ছিল মুতামিদ আমির ইউসুফের সহযোগিতা পছন্দ করলেও তার নেতৃত্ব মেনে নেবে না, কিন্তু আলফানসোর তরবারি গর্দানে দেখে হুঁশ ফিরেছে তার। আলেমদের সাথে আলোচনার পরপরই অন্যান্য শাসনকর্তার কাছে দূত পাঠিয়েছেন তিনি। চলতি মাসেই স্পেনের সকল শাসনকর্তা অথবা তাদের প্রতিনিধিরা এ ব্যাপারে পরামর্শের জন্য একত্রে বসবেন। আমার বিশ্বাস, এসব লোক ইসলামের জন্য ঐক্যবদ্ধ না হলেও নিজেদের নিরাপত্তার খাতিরে অবশ্যই ঐক্যবদ্ধ হবে। আলফানসোর সেনাবাহিনী টলেডো থেকে অগ্রসর হয়ে অন্য রাজ্য আক্রমণ করতে বেশি বিলম্ব করবে না। আর নেভার, আর্গুন এবং লিওনের খ্রিস্টান শাসনকর্তারা ছাড়াও ফ্রান্স এবং ইতালি থেকে হাজার হাজার অশ্বারোহী তার পতাকাতলে সমবেত হচ্ছে। হাসানের অন্তর খুশিতে টকবক করে উঠল। সে বলল, ভাইজান, আপনি এত খবর জানেন, আর আমি এই খবরটুকুও জানতাম না যে আপনি আমার এত কাছে আছেন। আমরা গোয়েন্দারা সবসময় এই চৌকি সালারের প্রশংসা করি। আমি ভাবতাম এখানকার সালার কোনো বয়স্ক ব্যক্তি। আহমাদ বলল, আমি সালারে আলার নায়েব। আমাদের সালারে আলার সাথে দেখা হলে তুমি এ বিজয়ের চাইতেও বেশি খুশি হবে। হাসান জিজ্ঞেস করল, তিনি কোথায়? তিনি এ শহরেই আছেন। এখন আমার ফিরে যাওয়া উচিত। নিজ দায়িত্বে আমি আলমেরিয়ার সৈন্যদেরকে রণক্ষেত্রে নিয়ে এসেছি। আমির এজন্য আমার উপর নাখোশ হতে পারেন। আমি কয়েকদিনের মধ্যে আপনার সালারে আলার সাথে দেখা করতে আসব। আহমাদ বলল, না না, তুমি যাওয়ার আগেই সালারে আলার সাথে দেখা করে যাও। তিনি অচিরে সেভিল চলে যাবেন। সেভিলে কেন? আহমাদ বলল, সেভিলে আলেম ও শাসকরা একত্রিত হচ্ছেন। আচ্ছা, আমি সৈন্যদের রওনা করিয়ে দিয়ে আপনার সাথে যাচ্ছি, কিন্তু আজই আমাকে ফিরে যেতে হবে। তুমি সন্ধ্যার আগেই ফিরে যেতে পারবে, তোমাকে তাজাতম ঘোড়া দিয়ে দেব। তাহলে তো ভালোই হবে, কিন্তু আপনার সালারে আলার নাম কি? আহমাদ বলল, এখন বলবো না, আগে দেখি তুমি তাকে চিনতে পারো কি না। গ্রানাডা ফৌজের কোনো পদস্থ অফিসারই আমার অচেনা নয়। তিনি গ্রানাডা ফৌজের কেউ নন, তিনি আমাদের মতো এক সংগ্রামী। খ্রিস্টানদের অগ্রগতির মুখে গ্রানাডার ফৌজ যখন পিছু হটছিল, সে সময় তিনি সংগ্রামীদের নিয়ে এলাকা হেফাজতের দুঃসাহসিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। হাসান অশ্বারোহীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে আহমাদের সাথে গ্রানাডায় নিকটবর্তী শহরের সেনা ক্যাম্পে রওনা হল। শহরবাসীরা তখন সংগ্রামীদের নিয়ে আনন্দ মিছিল করছিল। একটি বাড়ির সামনে এসে ওরা ঘোড়া থেকে নামল। আহমাদ বলল, হাসান, আমাদের সালারে আলা এ বাড়িতে থাকেন, তুমি এখন এক মহান ব্যক্তির সামনে যাচ্ছ। ওরা ঘোড়া থেকে নামলে দুজন সিপাই এগিয়ে এসে ঘোড়ার বাঘ ধরল। তারা দুজন বাড়িতে ঢুকে গেল। বারান্দায় এক যুবক দাঁড়িয়েছিল, তার হাতে ও মাথায় ব্যান্ডেজ বাঁধা। হাসান তাকে দেখা মাত্রই চিনে ফেলল। আহমাদের দিকে ফিরে বলল, ভাইজান, আপনি মনে করেন আমি ইলিয়াসকেও চিনতে পারবো না? তারপর সে এগিয়ে ইলিয়াসের সাথে আলিঙ্গনাবদ্ধ হল এবং বলল, ভাইজান বলেছিলেন আমি তার সালারে আলাকে চিনতে পারবো না। সারা পথ আমি খুবই চিন্তায় ছিলাম। আহমাদের ইশারায় ইলিয়াস বলল, আমার মনে হয় সালারে আলাকে তুমি চিনতে পারবে না। হাসান ও ইলিয়াস কথা বলছে, আহমাদ একটি কামরায় প্রবেশ করল। একটু পর সে কামরা থেকে বেরিয়ে এলো এক লোক। হাসান চমকে উঠে বলল, ইদ্রিস ভাই। ইদ্রিস এগিয়ে এসে তার সাথে কোলাকুলি করল। তারপর বলল, হাসান, তুমি আগে সালারে আলার সাথে দেখা করো, পরে কথা বলবো। আপনি যে এখানে আছেন এ খবর তো ভাইজান আমাকে বলেননি। আমি এখানে থাকি না, কাছে এক চৌকি আছে, ওখানে থাকি, একটু আগে এলাম, চলো সালারে আলার কাছে। হাসান ইদ্রিসের সাথে কামরায় প্রবেশ করল। বৃদ্ধ সালারে আলা একটি টেবিলের ওপাশে বসেছিলেন। টেবিলের উপর নানা রকম নকশা ও কাগজপত্র। আহমাদ সালারে আলার বাম পাশে বসা। হাসানের পরিচয় দিতে গিয়ে আহমাদ বলল, ইনি আলমেরিয়ার সীমান্ত দুর্গের সালার। বৃদ্ধ সালারের অপলক দৃষ্টি হাসানের চেহারায় আটকে রইল। হাসান আস্তে করে বলল,
আসসালামু আলাইকুম। বৃদ্ধ সালার সালামের জবাব দিয়ে হাত বাড়িয়ে দিলেন সামনে। হাসান পরম উৎসাহে করমর্দন করতে করতে বলল, আপনাকে কখনো গ্রানাডায় দেখেছি বলে মনে পড়ছে না। বৃদ্ধ সালার ব্যথাহত কণ্ঠে বললেন, না আমি এখানে ছিলাম না, তবে আমি যেন আপনাকে কোথাও দেখেছি। বৃদ্ধ সালার কোনো জবাব দিলেন না। তিনি হাসানের হাত নিজের মুঠোয় নিয়ে গভীর মনোযোগের সাথে তার মুখের দিকে তাকিয়েছিলেন। হাসান আহমাদের দিকে তাকালো, তার ঠোঁটের কোণে হাসি কিন্তু চোখে জমাট বাঁধা অশ্রু। এক বাকরুদ্ধ আবেগ প্রকাশ করতে না পেরে সে ভেতরে ভেতরে ঘামছিল। হাসানের চাহনির জবাবে বলল, হাসান তুমি একে আর কখনো দেখেছো বলে মনে করতে পারছো না? হাসান পেরেশান হয়ে অতীতের পাতাগুলো খুলে খুলে দেখছিল, কিন্তু এর কোনো সদুত্তর খুঁজে পাচ্ছিল না। সে অস্থিরভাবে একবার আহমাদের দিকে তাকালো, একবার বৃদ্ধ সালারের দিকে তাকাচ্ছিল। বৃদ্ধ সালার আহমাদ ও ইদ্রিসের দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, তখনও খুবই ছোট্ট ছিল, আমার মনে আছে যেদিন আমি বিদায় নিয়েছিলাম সেদিন সে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আব্বু আমাকে সাথে নিয়ে যান, আপনি ওয়াদা করেছিলেন যুদ্ধ শেষ হলে আমাকে নিয়ে বেড়াতে যাবেন। কথাগুলো হাসানের অন্তরে তীরের মতো বিঁধে গেল। মায়ের কাছে সে এ কথা অনেকবার শুনেছে। হঠাৎ সে আব্বা বলে চিৎকার করে উঠল এবং ছুটে গিয়ে বৃদ্ধ সালারের বুকে ঝাঁপিয়ে পড়ল। ঘরের সবার চোখ থেকেই তখন টপটপ করে অশ্রু ঝরছিল। যে অবুজ শিশুকে রেখে কারাগারে গিয়েছিলেন আব্দুল মুনিম, সে শিশু এখন যাত্রেল সংগ্রামী। দীর্ঘ বিরহের পর পিতাপুত্রের এই মিলন দৃশ্যের দিকে তাকিয়ে কেউ চোখের অশ্রু সামলাতে পারল না। হাসান কাঁদতে কাঁদতে বলল, আব্বাজান এতদিন আপনি কোথায় ছিলেন? যুদ্ধ কি এখনও শেষ হয়নি আব্বাজান?